মহترم হাজেরিন আপনি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যদি খুলেন তো দেখবেন এই বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় খুব সূক্ষ্মভাবে সমকামিতাকে প্রমোট করা হয়েছে এখানে শরীফার গল্প নামে যে গল্প উপস্থাপন করা হয়েছে এই গল্পের খোলাসা এবং সার নির্যাস হলো একটা লোক তার নাম ছিল শরীফ সে ছেলে এবং তার শরীরে একজন ছেলে মানুষের সকল অবয়ব বিদ্যমান তার মাথা থেকে পা পর্যন্ত একজন নারীর কোনো কিছুই তার শরীরে নাই কিন্তু তার মনে হচ্ছে তিনি নারী তার মধ্যে তিনি যে নারী এই চিন্তার উদ্রেক হয়েছিল তার মাথায় ঢুকছে এটা তার মানসিক প্রবলেম যে তার নিজেকে নারী মনে হয় অথচ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাকে আপাদমস্তক কি করে পুরুষ করে তার নাম হলো শরীফ এখন তিনি যেহেতু নিজেকে নারী মনে করছেন অতএব তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো তার শরীরের অবকাঠামো সেগুলো দেখে তাকে পুরুষ না নারী মনে হয় সেটা বড় কথা না তাকে সবাই পুরুষের অবকাঠামো দেখে পুরুষ মনে করছে ছেলে মনে করছে সেটা বড় কথা না তিনি নিজেকে নারী মনে করছেন সেটাই বড় কথা সেজন্য শরীফ থেকে তিনি শরীফা হয়ে গেছেন তিনি এখন মেয়েদের সাথে তিনি মেয়ে যেতে হয়ে গেছেন এখন এখন তিনি ছেলের সাথে মেশা করবে মেলামেশা করবে ছেলেদের সাথে উঠাবসা করবে তাদের সাথে বন্ধুতা পাতাবে এবং তিনি তিনি রীতিমত ছেলেদের সাথে অর্থাৎ যেহেতু নিজেকে তিনি মেয়ে মনে করছেন এজন্য তিনি ছেলেদের সাথে শারীরিক সুদৃঢ় শারীরিক সম্পর্কের কথা এখানে বলা হয়নি কিন্তু আস্তে আস্তে সেদিকেই যাবে এবং তিনি মেয়েদের মধ্যে মিশে একাকার হয়ে যাবেন একইভাবে কোনো মেয়ে যদি নিজেকে মনে করে ছেলে তাহলে তিনি ছেলে হিসাবে নিজেদেরকে ছেলেদের মধ্যে মিশাবেন মেলাবেন এবং তাদের মধ্যে তিনি একাকার হবেন হারাবেন এইভাবে একটা বিশৃঙ্খল একটা অস্থিতিশীল একটা উদ্ভট একটা চিন্তা চেতনা ধ্যান ধারণা ঢুকানোর জন্য তথাকথিত শরীফ শরীফা হয়ে যাওয়ার গল্প শুনিয়ে আমাদের বাচ্চাদের কাছে ট্রান্সজেন্ডারকে স্বাভাবিক করা হচ্ছে পশ্চিমা দুনিয়াগুলো সমকামিতাকে বৈধতা দিয়েছে তাদের সমাজে মানসিক রোগী বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে ট্রিটমেন্ট না করে সেটাকে স্বাভাবিক করার প্রক্রিয়া তারা অবলম্বন করেছে সেটাকে স্বাভাবিক করার প্রচেষ্টা করেছে আমাদের এই পাঠ্যপুস্তকে আমাদের এই বইয়ে শরীফার গল্পের মাধ্যমে শরীফ শরীফা হয়ে যেতে পারে শরীফা আবার শরীফ হয়ে যেতে পারে কোন ছেলে তার নিজের কাছে মেয়ে মনে হলে তিনি মেয়েদের সাথে মেশা শুরু করবেন কোন মেয়ে নিজেকে ছেলে মনে হলে তিনি ছেলেদের সাথে মেশা শুরু করবেন এই পদ্ধতিতে ছেলে মেয়ের যে বিভাগ ছেলেদের মধ্যে সৃষ্টিগত তফাত আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন এর মধ্যে পার্থক্য রেখেছেন এই পার্থক্যকে তুলে দিয়ে রীতিমত সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত এবং প্রমোট করতে চায় না হলে এই গল্পের সাথে আমাদের সামাজিক প্রেক্ষাপটের আমাদের সামাজিক পরিস্থিতির আমাদের সামাজিক অবস্থার কি সম্পর্ক থাকতে পারে ঠিক কি না বলেন মহতরম হাজেরিন শুধুমাত্র এখানেই শেষ নয় আরো নানাভাবে এই বইয়ে সমকামিতাকে প্রমোট করা হয়েছে এবং সমকামিতাকে এমনভাবে স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে যে সেটা রীতিমত ন্যাক্কারজনক এবং নোংরামোর পর্যায়ে চলে যায়